আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট আপডেট আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, যদিও আমরা আগে বিভিন্ন ভিডিও দিয়েছি, তারা নতুন করে আবার জানতে চেয়েছেন নতুন কোনো আপডেট আছে কিনা। তো সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে কয়েকটি ফ্লাইট যাচ্ছে, যেমন ইতিহাদ যাচ্ছে, এমিরেটস যাচ্ছে, বাংলাদেশ বিমান যাচ্ছে, তারপরে ইউএস বাংলা যাচ্ছে, এয়ার আরবিয়া সহ আরো অন্যান্য ফ্লাইট যাওয়ার সম্ভাবনা আছে। তো কথা হচ্ছে, এখনো বাংলাদেশ থেকে আসা কিন্তু সম্ভব হচ্ছে না, শুধু যাওয়াই সম্ভব হচ্ছে, আসার কোনো আপডেট নেই, এই হচ্ছে কথা। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট বিভিন্ন জায়গা থেকে চালু হয়েছে, যেমন সিলেট টু চট্টগ্রাম, সিলেট টু কক্সবাজার, ঢাকা টু চট্টগ্রাম, চিটাগাং, কক্সবাজার, সৈয়দপুর, এ সমস্ত রাজশাহী সহ বিভিন্ন অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। এটা যে বিদেশিরা যাবেন, গিয়ে যাতে তারা গন্তব্যস্থানে পৌঁছতে পারেন, বা পর্যটকরা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, তাদের জন্য এই সুবিধার জন্য এই ফ্লাইটগুলো চালু করা হয়েছে। এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, তারা বিশ্বের 280টি দেশে আগামী জুলাই থেকে ফ্লাইট পরিচালনা করবে। তাদের যে নাগরিক যারা আছেন, তারা তাদেরকে নিয়ে যাবে, তারা বিভিন্ন জায়গায় নতুন নতুন যাত্রা শুরু করবে জুলাই থেকে। তো বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য দেশের সাথেও ফ্লাইট খোলার সম্ভাবনা, বা তারা শিথিল করার যে কঠোর আরোপ ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেটাও চিন্তা করতেছে। জুলাই থেকে আমরা আশা করছি যে খুলবে ইনশাল্লাহ, এর আগে খোলার সম্ভব নাই আমরা আগে বলেছি। এই হচ্ছে ফ্লাইটের আপডেট, দেশে যেতে পারবেন কিন্তু আসা এখনো সম্ভব হচ্ছে না। আর ভিসা বা অন্যান্য আপডেট তো আমরা জানাচ্ছি, বা আমরা নতুন নতুন আপডেট অবশ্যই জানাবো ফ্লাইট সম্পর্কিত বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে। আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন, যারা নতুন তারা আমাদের সাথে থাকতে পারেন নতুন নতুন খবরের জন্য আমিরাতের। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।